এই ভিডিওতে আমরা সংখ্যাকে জোর বা বেজোরে চিহ্নিত করতে শিখব তো জোর বলতে আসলে কি বোঝায় আচ্ছা জোর সংখ্যা বলতে বোঝায় এমন সংখ্যা ধরো যদি তোমার কাছে জোর সংখ্যক বিস্কুট থাকে তাহলে তুমি তা দুইজনের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে পারবে অর্থাৎ জোর সংখ্যা হলো দুই এর গুণিত তাহলে তোমার যদি দুটি বিস্কুট থাকে তাহলে তুমি তা ভাগ করে দিতে পারবে দুজন মানুষের প্রত্যেকে পাবে একটি করে বিস্কুট চারটি বিস্কুটও তুমি দুজনের মধ্যে ভাগ করে দিতে পারবে তারা প্রত্যেকে দুটি করে বিস্কুট পাবে দুই এর সকল গুণিতক হলো জোর সংখ্যা আট দশ বারো এভাবে চলতে থাকবে জোর সংখ্যা নির্ণয়ের একটি উপায় হলো এর এককের ঘরের অঙ্কটি জোর হবে তো উদাহরণস্বরূপ বত্রিশ সংখ্যাটি একটি জোর সংখ্যা কারণ এর এককের ঘরে আছে দুই উনষাট লক্ষ সাতাত্তর হাজার তিনশো চুয়ান্ন সংখ্যাটি একটি জোর সংখ্যা কারণ এর এককের ঘরের অঙ্কটি জোর এখন একটি মজার সংখ্যা আছে যেটা নিয়ে সবসময়ই আমাদের সন্দেহ থাকে যে সেটি কি জোর সংখ্যা কিনা সংখ্যাটি হল শূন্য এবং শূন্য একটি জোর সংখ্যা কারণ এটি দুইয়ের গুণিতক এটি কীভাবে দুইয়ের গুণিতক শূন্য গুণ দুই সমান শূন্য তাহলে শূন্য দুইয়ের একটি গুণিতক এবং এটি আমাদের এককের ঘরের জোর অঙ্ক বিষয়টির সাথেও সামঞ্জস্যপূর্ণ কারণ একটি সংখ্যা যেমন একশো একটি জোর সংখ্যা এবং এর এককের ঘরে আছে শূন্য এবং শূন্য একটি জোর সংখ্যা তাহলে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কটি যদি জোর অঙ্ক হয় তাহলে পুরো সংখ্যাটি একটি জোর সংখ্যা তো বিজোর সংখ্যা কি একভাবে চিন্তা করলে তারা হলো সেই সংখ্যাগুলো যেগুলো জোর নয় অর্থাৎ তারা দুয়ের গুণিতক নয় তাহলে বিজোর সংখ্যার উদাহরণ কি আচ্ছা এক তিন পাঁচ সাত নয় এবং আমরা এভাবে চলতে থাকতে পারি এবং আমরা যেমন এককের ঘরে লক্ষ্য করলেই জোর সংখ্যা চিনতে পারি একইভাবে আমরা এককের ঘর থেকে বিজোর সংখ্যাও চিনতে পারি অনুসার সংখ্যাটি আচ্ছা এর এককের ঘরে আছে নয় নয় একটি বিজোর সংখ্যা তাই এই পুরো সংখ্যাটি বিজোড় সংখ্যা এক হাজার চারশো একচল্লিশ সংখ্যাটির এককের ঘরে আছে এক এটি একটি বিজোর সংখ্যা তাই পুরো সংখ্যাটি বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যাকে আর কিভাবে প্রকাশ করা যায় আচ্ছা এক হাজার চারশো একচল্লিশটি বিস্কুট আমরা সমান ভাগে দুজনের মাঝে ভাগ করে দিতে পারবো না আমাদের সমান ভাগ করতে হলে একটি বিস্কুটকে ভাঙতে হবে আর যদি আমরা সম্পূর্ণ বিস্কুট চাই তাহলে আমাদের একজনকে বেশি বিস্কুট দিতে হবে সমান ভাগ করা যাবে না সবচেয়ে সহজে বিজোড় সংখ্যাকে বোঝানোর উপায় হলো এরা দুইয়ের গুণিতক নয় বা এরা জোর সংখ্যা নয় এখন আমরা জানি যে জোর এবং বিজোর সংখ্যা কি তাহলে এসো দেখি জোর বা বিজোর সংখ্যাকে হিসাব করতে গেলে কি হয় এখন এসো চিন্তা করি যে একটি জোর সংখ্যার সাথে আরেকটি জোর সংখ্যা যোগ করলেই কি হবে যোগফল কি জোর হবে নাকি বিজোর হবে আমরা কিছু উদাহরণ করে দেখতে পারি ধরি দুই যোগ ছয় এটা সমান হবে আট আট একটি জোর সংখ্যা আবার যদি ধরি চোদ্দ যোগ চার তাহলে সেটা সমান হবে আঠারো এখানেও এককের ঘরে আছে আট এটি একটি জোর সংখ্যা ধরি একশো ছাপ্পান্ন যোগ একশো সংখ্যা নেই যোগ সমান একশো ষাট এককের ঘরে আছে শূন্য এটিও একটি জোর সংখ্যা তাহলে এখন পর্যন্ত যে উদাহরণগুলো করলাম সেগুলো দেখে মনে হচ্ছে জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে জোর সংখ্যা পাওয়া যায় কিন্তু তুমি এরকম আরও করে দেখতে পারো দুটি জোর সংখ্যা যোগ করো এবং তুমি একটি জোর সংখ্যা পাবে কারণ যখন তুমি দুইয়ের একটি গুণিতককে দুইয়ের আরেকটি গুণিতকের সাথে যোগ করো তখন সেই যোগফলটিও দুইয়ের একটি গুণিতক হয় এখন আমরা যদি একটি বিজোর সংখ্যার সাথে আরেকটি বিজয় সংখ্যা যোগ করি তাহলে কি হবে এসো করে দেখি এক যোগ তিন কত হবে চার হবে তাহলে আমরা একটি জোর সংখ্যা পাচ্ছি এরকম আরো কয়েকটি করে দেখি পনেরো যোগ সাত কত হয় এই দুটি বিজয় সংখ্যা এবং এদের যোগফল হল বাইশ এটা একটি জোর সংখ্যা আচ্ছা উনিশ আর তিন যোগ করে দেখি কত হয় এটাও বাইশ জোর সংখ্যায় পাচ্ছি আমরা বারবার তেইশ যোগ পাঁচ করে দেখি এটা হল আটাশ আবারও জোর সংখ্যা তাহলে আমরা পেলাম যে আমরা যদি জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করি তাহলে একটি জোর সংখ্যা পাব এবং বিজোর সংখ্যার সাথে বিজোর সংখ্যা যোগ করলেও জোর সংখ্যা পাব তুমি নিজে অন্যান্য সংখ্যা নিয়েও পরীক্ষা করতে পারো এখন এসো আমরা আরেকভাবে পরীক্ষা করে দেখি কি পাওয়া যায় একটি জোর সংখ্যা এবং একটি বিজয় সংখ্যা যোগ করলে কি হবে আচ্ছা করে দেখি দুই যোগ এক এটা কত হবে আচ্ছা এখানে যোগফল হলো তিন একটি বিজয় সংখ্যা চার যোগ তিন করলে কি হয় চার যোগ তিন হল সাত এটিও একটি সংখ্যা তাহলে দেখে মনে হচ্ছে যে আমি যদি একটি জোর সংখ্যার সাথে একটি বিজোর সংখ্যা যোগ করি তাহলে যোগফল পাব একটি বিজোর সংখ্যা তুমি আরও অন্যান্য উদাহরণ নিয়ে করে দেখতে পারো কিন্তু প্রতিবারই জোর সংখ্যার সাথে বিজয় সংখ্যা যোগ করলে তুমি বিজোর সংখ্যা পাবে তাহলে জোর সংখ্যা হল শূন্য সহ দুইয়ের গুণিতক বিজয় সংখ্যা হল যেগুলো দুইয়ের গুণিতক নয় সেগুলো জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে জোর সংখ্যা পাওয়া যায় বিজোর সংখ্যার সাথে বীজ সংখ্যা যোগ করলেও জোর সংখ্যা পাওয়া যায় কিন্তু জোর সংখ্যার সাথে বিজয় সংখ্যা যোগ করলে পাওয়া যায় বিজোর সংখ্যা